সংযুক্ত আরব আমিরাতত ব্যবসা বাণিজ্যের প্রসারে ও বাংলাদেশত রেমিটেন্স সরবরাহ বৃদ্ধিত হাজগরিদার বাংলাদেশী হল। তারই অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মানি আমিরাতের বাণিজ্যিক রাজধানী বার দুবাই আল ফাহাদি প্লাজাত বাংলাদেশি মালিকানাধীন নাহের আল মদিনা বিল্ডিং মেটেরিয়ালসের শুভ উদ্বোধন করা হয়। অক্টোবরের 15 তারিখ শুক্রবার সন্ধ্যায় ফিতেহারি দোয়ানর উদ্বোধন করে আব্দুল মান্নান, হাজি বেলাল, মামুন ও আলম। আমরা ব্যাগগুলো জানেন অবশ্যই আমরা দিয়ে বিল্ডিং মেটে চা দিয়ে দোয়ান ওখানে যে খাস করি রাশনের ব্যাগগুলো সিমেন কি আছে উদ্বোধন করছি দোয়ান মেটে আই সেলসম্যান হিসেবে আছি আমরা যেমন তেমন মেটে যখন ইলেকট্রিক পণ্য লাই এন্ড ইভেন আর আমরা বিশেষ বিশেষ মূল্য আমরা বিশেষ মূল্য আর যেমন কিছু দিবেল চেষ্টা করছি পাশু দিয়ে আর একটা এখন বর্তমানে বিল্ডিং মেটে দোয়ান ইনশাল্লাহ আছে উদ্বোধন করছি আর ব্যাগগুলো মিলিয়ে রে এই সময় উপস্থিত আছেন দোয়ানোর স্বত্বাধিকারী রাসেল, মাসুদউদ্দিন এবং মহসিন। এই সময় আরো উপস্থিত আছেন মুর্শিদুল আলম, হেলাল উদ্দিন, তৌহিদ, নুরুল আলম, উসমান, হাসানুল করিম, ইকবাল, নাইম, আলম, হাবিব, শাহাদাত, বেলাল, মুনির, শাহিনুর, নাসির সহ আরো বোধকে। শেষে ব্যবসা প্রতিষ্ঠানের প্রসার, বিশ্ববাসীর করোনাত্মন মুক্তি এবং বিশ্ব উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। ইবেদুল্লাহ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।